বলবেন? নমস্কার, জয় শ্রীরাম। আমি বিশ্ব সনাত সেনা, ত্রিপুরা স্টেট প্রেসিডেন্ট। আমি আপনাদের কাছে এমন কিছু তথ্য দেবো, এটা আপনারা সব কিছু বিশ্লেষণ করবেন। বিলোনিয়া সাব ডিভিশনে রাজনগর বিধানসভা একটা জগন্নাথ মন্দিরের জায়গা আছে, প্রায় 2000 কানির হচ্ছে। এই জায়গার মাঝখানে 93 সালে সিপিএম বামপন ক্ষমতা থাকাকালীন এখানে আমরা যে জগন্নাথ মন্দিরটা ছিল, এই জগন্নাথ মন্দিরের মধ্যে মসজিদ করেছে তারা। এই ব্যাপার নিয়ে আমি কিছু আলোচনা করুন। এই মসজিদটা হচ্ছে রাজনগর বিধানসভা চন্ডপুরে। এখানে সংহতি মেলা হইতো সিপিএম হলে, তারা কিছু আমরা জগন্নাথ মন্দিরটারে কিছু কাজকর্ম পাল্টে লেছে। আমি ইদানিং গেছি, যাবার পরে আগেও গেছি, যাবার পরে দেখলাম যে মন্দিরের চতুর্দিকে কলসি আছে, উপরে কলসি আছে, সব কিছু সিস্টেম দেখাশোনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাই জগন্নাথ মন্দির হবে। তো আমরা কাগজপত্র সব কিছু পার করছি। প্রথমে আমরা হালদার কাগজটা পার করি। বার করবার পরে দেখা গেল যে 114 নম্বরে হালদাগের মধ্যে শ্রেণী বিভাগে লেখা আছে কিলা প্লাস পীরস্থান। পীরস্থান মানে মুসলমানের একটা হিন্দু মানে ধর্মীয় স্থান। এটার মধ্যে আপনারা দেখেন এ পীরস্থান। তো আমি 63 ইংরেজির কাগজপত্রগুলো বার করেছে, সাবেকটা বার করে পরে দেখা গেছে যে এখানে কোনো পীরস্থান কোনো জায়গায় নেই। এই 114 নম্বর, এটা জগন্নাথের ডিগি সংরক্ষিত। এখানে আগে জগন্নাথের মন্দির ছিল, জগন্নাথের বাগান ছিল, কিছু কলপ্রসারী গাছ ছিল। এটা 1983 সালে সিপিএমের বিধায়ক রাজনগর 34 মন্ডলের বিধায়ক সুদন দাসের নেতৃত্বে এটারে মানে মসজিদ বানিয়ে দিছে, বানায় দ্বারা তারা একটা মেলা করত। তো আমরা অনেক মানুষে আমার কাছে আসছে, কমপ্লেন জানাইছে, আমরা দেখলাম যে আসলে সঠিক। তখন আমরা বিশ্ব সনাতন সেনার পক্ষ থেকে আমরা কার্যকর্তারা বহু পরিশ্রম করে কাগজপত্র সব কিছু বানাইছি এবং বার করছি, বার করে সব কিছু দেখছি। এবং আমার কাছে কিছু ফটো আছে এখানে, যে আমরা যে জগন্নাথ মন্দিরটা আছে এই মন্দিরে কিছু ফটো আনছি আমি। আমরা চাই এটা যাতে আবার পুনরায় মানে আগের মতো জগন্নাথ মন্দির থাকুক, এটাই আমরা। এখন মুসলমানের মসজিদ হিসাবে তারা ওই ব্যবহার করে, বলছি 93 সালে। আমরা তো হিন্দু সংগঠন, আমরা কারোর সঙ্গে কথা হইতাম না, আমরা নিজের আমরা কোনো নিজের ইয়ের মতন আমরা ইয়ে করি। মানে হিন্দুরা ত্রিপুরাতে আজকে প্রায় 3 বছর ধরে আমি নতুন প্রেসিডেন্ট পদ পাইছি। এর আগে আসলে ডক্টর মিনাল সেন, তখন আমি 20 মাসে আমি দায়িত্বটা পাইছি। তবে আমার একটা দুর্ভাগ্য, করোনা টরোনার লাগে আমাদের সঙ্গে দেখা করতে পারি না, এই জন্য আমার কাছে আমি ক্ষমা পাচ্ছি। হ্যাঁ, তখন আসি আমরা এই যে কোনো একটা ইমার্জেন্সি কাজ নিয়ে, যদি আপনারা একটু দেখেন তাহলে হিন্দু সমাজ একটু রিল্যাক্স পাইবে। নাহলে তো দেখেন আজকে এই এখানের মধ্যে আমরা জগন্নাথের জায়গা প্রায় 2000 কানে রয়েছে। আমি এই দেখুন ওটা আমরা একটু উপভোগ দিয়েছি সব জগন্নাথ। এটা হচ্ছে সাবেক ম্যাপ, এটা হচ্ছে হাল ম্যাপ। এখন কিন্তু এটা মানে মুসলিমের আন্ডারে আছে জগন্নাথ মন্দির। জগন্নাথ দিঘির সংরক্ষিত বন, দালানগর আছে তিনটা মন্দিরটি, গম্বুজের মধ্যে তারা টাইলস টাইলস দিয়া সুন্দর করে বানাইছে, বানায় ভিতরে ধরো পীরস্থানের ভিতরে একটা খণ্ড থাকে, এটা না এটারে মুন্দা মুন্দা তারা ইয়া করছে, এর ভিতরে আমরা কলসের চিহ্ন আছে। আমরা কথা বলি, আমরা সাংবাদিক সম্মেলন করি, তারপরে আমি ত্রিপুরাবাসী এবং ভারতবর্ষীকে আমি জানাইতাম চাই যে মানে আমরা এখানে ভোটের রাজনীতি নিয়ে যে 93 সালে যে
যে কাজটা করছে এটা তো একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে উনি করছে। তখন কিন্তু আমার লোক আছে, আমার হিন্দু সমাজের লোক আছে, যাই আমি জোর করে উঠতে পারবো না, আমি আপনার কাছে আছি। আপনারা কীভাবে কী করবেন? আপনারা আপনারা প্রায় 2000 কানি রয়েছে, 2000 কানি পুরাটা মন্দিরের নামে আছে। না মানে এখানে প্রায় পাঁচ কানির মতন জায়গার মধ্যে আমরা জগন্নাথ মন্দির ছিল। এই জগন্নাথ মন্দিরকে 93 সালে CPM যখন বামপন ছিল, 93 সাল যখন আসে তখন হ্যাঁ বিলোনিয়া মহকুমার মহকুমার মধ্যে ধরেন রাজনগর বিধানসভা মানে 34 বিধানসভা বিধানসভার MLA ছিল সুদন দাস। তাইনের নেতৃত্বে এখানে একটা মানে মুসলিম এরিয়া বানাইয়া তারা একটা সংহতি মেলা করত, এখানে হিন্দু মুসলমানের মিলন হয়। তখন আমরা তো একটা সুযোগ পাইছি না, তখন যখন BJP সরকার আসছে তারাও মানে আমরা হিন্দু সংগঠন মানে হিন্দুগুলো ইয়া করে, তো আমরা তো আগে তো আসিলাম না, BJP সরকার আয়নে তো আমরা আমরা এখন একটু কাজ করতাম পারি। এটার মধ্যে বাগান টাগান হয়ে রয়েছে, মানুষের বাড়িঘর করছে, মুসলিম বাড়ি আছে প্রায় 35-40 পরিবার মুসলিম আছে, তারা বাংলা সাথে আছে, তাও বামপন্থ আমলে তারা আই কার্ড আধার কার্ড সব কিছু রেডি করে এই দিচ্ছে, জায়গার কোনো কাগজ নেই তাদের কাছে কোনো জায়গার কাগজ নেই, সব আমরা জগন্নাথ মন্দিরের কাগজ। এটা শুধু একটা আনছি মানে যেটার মধ্যে পড়ে আমরা চাইতেছি যে আমরা আমরা আবার সাবেক জায়গাতে আমরা ফিরে যেতাম, জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা যাতে আমরা সংস্কার করতে পারি, আমরা আবার জগন্নাথের ভগবানের এখানে মন্দির ঠিকঠাক করি আমরা আবার কাজকর্ম আরম্ভ করি। আমার নাম জীবন আচার্য, আমি বিশ্ব সনাতন সেনের স্টেট প্রেসিডেন্ট, তার হচ্ছে সত্যজিৎ পাল স্টেট ভাইস প্রেসিডেন্ট, হচ্ছে স্টেট দুর্গা বাহিনীর সঞ্জয় জিকা অসীমা আচার্য, তার হচ্ছে আমরা সংগঠন মন্ত্রী দিলীপ নাথ।